شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. وعليكم السلام ورحمة الله وبركاته. ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده وعلى اله واصحابه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد দোহা কাতার থেকে ভাই মোহাম্মদ শাহজাহান আলী প্রশ্ন করেছেন, তিনি বলছেন যে কোন ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয় সেই ব্যক্তি কি ঋণ রেখে কোরবানি দিতে পারবে, ঋণগ্রস্ত ব্যক্তির কোরবানির বিধান কি? ভাই শাহজাহান ভাই সুন্দর একটি প্রশ্ন করেছেন, ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ রেখে কোরবানি দিতে পারবে কিনা? অবশ্যই পারবে, কেননা ঋণ একজন মানুষের অনেক থাকতে পারে, আর ঋণ শোধ তখনই করবে এমনটি তো নাই। আপনি কি ঋণ এখনই সব শোধ করবেন? তাও করবেন না। তো ঋণী ব্যক্তি কোরবানি দিতে পারবে, ঋণী ব্যক্তি অন্য ইবাদত করবে, ঋণ ব্যক্তি দানও দিতে পারবে, এটাও তার জন্য জায়েজ। তাই বলে এই নয় যে একটি কোরবানিতে ঋণ আছে এই জন্য কোরবানি দিতে পারবে না, ঋণী ব্যক্তি অবশ্যই কোরবানি দিতে পারবে। আপনার কাছে যদি ওই সময় কোরবানি দেওয়ার মতো টাকা থাকে তাহলে অবশ্যই আপনি কোরবানি দিতে পারবেন। আশা করি আপনার উত্তর পেয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।